শেখ হাসিনার কথিত খাদ্য নিরাপত্তার মুখোশ খুলে দিল জাতিসংঘ। এবং সর্বশেষ জানাবো বেনজির আজিজ আনোয়ারুলকে নিয়ে আওয়ামী লীগে অস্বস্তি, দায় কার? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনার কথিত খাদ্য নিরাপত্তার মুখোশ খুলে দিল জাতিসংঘ। বাংলাদেশ এখন সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ, পুরো দেশে এখন ভাসছে শেখ হাসিনার কথিত উন্নয়নের জোয়ারে। বিশেষ করে শেখ হাসিনার দাবি অনুযায়ী বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। 2009 সালে ক্ষমতায় আসার পর এদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছেন তিনি। দেশের মানুষ এখন পেট ভরে খেতে পারছে, খাবারের অভাবে এখন আর কোনো মানুষ না খেয়ে মারা যায় না। একসময় নাকি সেনাবাহিনীর সদস্যরাও দিনে তিন বেলা ভাত খেতে পারত না। তিনি ক্ষমতায় এসে তাদের জন্য ভাতের ব্যবস্থা করেছেন। তার সবচেয়ে বড় দাবি হলো তিনি এদেশের মানুষকে উন্নত জীবন দিয়েছেন। শেখ হাসিনার ভাষায়, বিগত বিএনপি জামায়াত সরকারের আমলে দেশের ঠিক মতো খাবার পেত না। ভালো খাবার তো দূরের কথা, বাঁচার জন্য মানুষ ঠিক মতো তিন বেলা ভাতও খেত না। ক্ষুধার্ত মানুষের খাবারের জন্য বিদেশ থেকে টাকা এনে তারা নিজেদের পকেট ভারী করত। অসহায় দরিদ্র মানুষের মুখের খাবার বিএনপি জামায়াত নেতারা কেড়ে নিয়েছে। অথচ বিভিন্ন জরিপ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী দেশের বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। শেখ হাসিনার খাদ্য নিরাপত্তার দাবি পুরোই ভিত্তিহীন। পর্যাপ্ত পরিমাণ খাদ্যের অভাবে দেশের বিশাল এক জনগোষ্ঠী মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে। এছাড়া খাদ্যের অভাবে দেশের বিভিন্ন জায়গায় বাবা মা তাদের কলিজার টুকরো সন্তানকে বিক্রি করে দিতেও বাধ্য হচ্ছেন। চলতি সপ্তাহে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা FAO কৃষি উন্নয়নে আন্তর্জাতিক তহবিল, শিশু তহবিল, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে একটি প্রতিবেদন তৈরি করেছে। এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে প্রতি ছয় জনের একজন ভুগছে পুষ্টিহীনতায়। তাদের ভাগ্যে জুটছে না পর্যাপ্ত খাদ্য। গত এক দশকে অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা অন্তত 10 লাখ বেড়েছে। 2004 সালে যেখানে এর সংখ্যা ছিল 2 কোটি 30 লাখ, সেখানে 2018 সালে তা এসে দাঁড়ায় 2 কোটি 40 লাখে। জাতিসংঘের দেয়া তথ্য মতে, শেখ হাসিনার বর্তমান শাসনামলে পর্যাপ্ত খাদ্যের অভাবে অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা 10 লাখ বেড়েছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকত কিংবা মানুষের খাদ্য নিরাপত্তা যদি নিশ্চিত হতো, তাহলে পুষ্টিহীনতায় ভোগা মানুষের সংখ্যা কমার কথা ছিল। 2 কোটি 30 লাখের মধ্যে কমে 2 কোটি হওয়ার কথা ছিল। কিন্তু পুষ্টিহীনতায় ভোগা মানুষের সংখ্যা বাড়ার মাধ্যমে প্রমাণ হয় শেখ হাসিনার কথিত খাদ্য নিরাপত্তার দাবি সম্পূর্ণ ভুয়া। দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তার কথা বলে আসলেও জাতিসংঘ তাদের প্রতিবেদনের মাধ্যমে তার কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার সব কিছুই বায়োপিও, কথিত উন্নয়ন শুধু তার গলাবাজির মধ্যেই সীমাবদ্ধ। বাস্তবে দুর্নীতি লুটপাট ছাড়া দেশের মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি, উন্নয়ন হয়েছে শুধু আওয়ামী লীগ নেতাদের পরিবারের। পেট ভরে ভাত খেতে পারছে শুধু আওয়ামী লীগ নেতাকর্মীরাই। বেনজির আজিজ আনোয়ারুলকে নিয়ে আওয়ামী লীগে অস্বস্তি, দায় কার? বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সাবেক দুই প্রধান আজিজ আহমেদ ও বেনজির আহমেদকে নিয়ে দুর্নীতির অভিযোগ, বর্তমান একজন সংসদ সদস্যের হত্যাকাণ্ড, পরপর তিনটি ঘটনা সরকার ও আওয়ামী লীগকে অস্বস্তিতে ফেলেছে। তবে এসব ঘটনার দায় নিতে চাইছে না ক্ষমতাসীন দলের নেতারা। তারা এগুলোকে পাশ কাটিয়ে ব্যক্তিগত বিষয় হিসেবে তুলে ধরছেন, যদিও ঘটনাগুলো দেশ জুড়ে নানা আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। কিন্তু এ নিয়ে সরকারি দলে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। এমনকি গত বৃহস্পতিবার রাতে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 14 দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকেও আলোচিত ঘটনাগুলো নিয়ে কোনো কথা হয়নি বলে জানা গেছে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, দল ও সরকার এসব ঘটনার দায় নিতে নারাজ, সে কারণে এগুলো নিয়ে কোনো ফোরামে আলোচনার প্রয়োজন মনে করছে না তারা। তবে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলে সংশ্লিষ্ট মন্ত্রীরা সরকার ও দলের পক্ষে বক্তব্য তুলে ধরছেন। গতকাল শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ব্যক্তি অপরাধ অপকর্ম করতে পারেন, প্রশ্ন হচ্ছে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে কিনা। তিনি উল্লেখ করেন, অপরাধ করে কেউ পার পাবেন না। তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান হন।
আলোচিত ঘটনাগুলো প্রকাশিত হয়েছে দেশ ও বিদেশ থেকে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে 20 মে। আর ঢাকার একটি আদালত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী ও মেয়ের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন গত বৃহস্পতিবার। তাদের দুজনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ দুর্নীতির অভিযোগ এসেছে। তারা দুজনই বর্তমান আওয়ামী লীগ সরকারের সময় দুটি বাহিনীর প্রধান ছিলেন, ফলে সরকার এর দায় এড়াতে পারে কিনা সেই প্রশ্ন অনেকে তুলেছেন। এরই মাঝে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুন হয়েছেন ভারতের কলকাতায়। দেশের বাইরে গিয়ে নিখোঁজ হওয়ার পর খুন হওয়ার ঘটনা জানা যায়। দুদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এই খুনের ঘটনার পেছনে সীমান্তে চোরাচালান নিয়ে বিরোধের বিষয়কে তুলে ধরা হচ্ছে। টানা 3 বারের এই সংসদ সদস্য এবার নির্বাচনী হলফনামায় বিভিন্ন ফৌজদারি অপরাধের অভিযোগে বিভিন্ন সময় 21টি মামলার কথা উল্লেখ করেছিলেন। যদিও আওয়ামী লীগ সরকারের সময়ে কোনটিতে খালাস বা কোনটিতে অব্যাহতি পেয়েছেন তিনি, কিন্তু এখন কলকাতায় গিয়ে তার খুন হওয়ার ঘটনা যেমন নানা অভিযোগকে সামনে আছে, একই সঙ্গে পরিচ্ছন্ন ভাবমূর্তি না থাকলেও বারবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হওয়ার বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। সরকার দায় এড়াতে পারে না। আওয়ামী লীগের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেছেন, ঘটনাগুলো বিচ্ছিন্ন হলেও এগুলো একই সূত্রে গাঁথা। দুই বাহিনীর সাবেক দুই প্রধানের কর্মকাণ্ডের ক্ষেত্রে ক্ষমতার কাঠামোর সংশ্লিষ্টতা ছিল, আর খুন হওয়া সংসদ সদস্য ক্ষমতাসীন দলকে ঢাল হিসেবে ব্যবহার করে নানা অভিযোগের জন্ম দিয়েছেন। এমন সব ঘটনার দায় এড়ানোর কথা বললে সাধারণ মানুষের মধ্যে বিরূপ মনোভাব তৈরি হতে পারে বলে তিনি মনে করেন। তিনি এও বলেন, এ ধরনের লোকদের চক্র তৈরি হচ্ছে কিনা এবং তারাই গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন কিনা এসব এখন আলোচনা করার সময় আছে। তবে ঘটনাগুলোকে গুরুত্ব দিতে চাইছে না আওয়ামী লীগ নেতৃত্ব। দলে অস্বস্তি থাকলেও তিনটি ঘটনাকেই পৃথকভাবে দেখছেন নেতাদের কেউ কেউ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী প্রথম আলোকে বলেন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়কে রাজনৈতিক বলে মনে করে তাদের নেতৃত্ব। এর পেছনে তাদের যুক্তি হচ্ছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 7 জানুয়ারি নির্বাচনের আগে থেকে সরকারের ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা ছিল। এর অংশ হিসেবে সেনাপ্রধানের পদ থেকে অবসর নেওয়ার 3 বছর পর আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, ফলে এটিকে গুরুত্ব দিতে রাজি হয়নি আওয়ামী লীগ। পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আগে থেকে মুখে শোনা গেলেও সাম্প্রতিক সময়ে তা গণমাধ্যমে বিশদভাবে প্রকাশ হয়েছে। তিনিও পুলিশ প্রধান থাকার সময় বেশ প্রভাবশালী ছিলেন। অবশ্য এখন তার নিজের ও পরিবারের সদস্যদের স্থাবর সম্পদ জব্দ করার যে আদেশ আদালত থেকে এসেছে সেজন্য দুদক আবেদন করেছিল। দুদকের এই আবেদনের পেছনে সরকারের সম্মতি ছিল বলে একজন মন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, অভিযোগের দায় এই সাবেক পুলিশ প্রধানের ব্যক্তিগত এবং বিষয়টি আইনগতভাবেই এগোবে। এ ব্যাপারে বেনজির আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি। আওয়ামী লীগ নেতারা বলছেন, অভিযোগগুলো এসেছে তাদের অবসর নেয়ার পর, পদে থাকার সময় অভিযোগ ওঠেনি, সে কারণে এর দায় সরকারের নয় বলে আওয়ামী লীগ নেতৃত্ব মনে করেন। সাহস করে কেউ দলে কথা বলছেন না। কলকাতায় খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে বারবার সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তার জনপ্রিয়তার বিষয়কেই প্রধান মাপকাঠি হিসেবে তুলে ধরা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এই যুক্তি তুলে ধরেন, কিন্তু আওয়ামী লীগের নেতাদের কেউ কেউ মনে করেন, যুক্তি যাই দেওয়া হোক না কেন, আনোয়ারুল আজিমের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ফৌজদারি অপরাধের অভিযোগ উঠলেও তাতে ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে জনপ্রিয়তার যুক্তি দিয়ে পরিস্থিতিকে এড়ানো যায় না। এ ধরনের অনানুষ্ঠানিক আলোচনা তাদের নেতাদের অনেকের মধ্যে রয়েছে। আওয়ামী লীগের মধ্যম সারির দুজন নেতা জানান, ঘটনাগুলো নিয়ে তাদের সর্বত্র নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে, তারা সঠিক কোনো জবাব দিতে পারছেন না। সংশ্লিষ্ট মন্ত্রীরা যে বক্তব্য দিচ্ছেন তাতে তারা নিজেরাও সন্তুষ্ট হতে পারছেন না, কিন্তু দলীয় কোনো ফোরামে এসব নিয়ে সাহস করে কেউ আলোচনা তুলবেন এমনটাও তারা মনে করেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 14 দলীয় জোটের শীর্ষ নেতারা গত বৃহস্পতিবার বৈঠক করেন। সেই বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার তাগিদ দিয়েছেন শরিকদের কেউ কেউ,
কিন্তু দুই বাহিনীর সাবেক দুই প্রধানের বিষয় ও সংসদ সদস্য খুন হওয়ার ঘটনা নিয়ে কেউ আলোচনা করেননি। জোটের অন্যতম শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, ঘটনাগুলো কতিপয় ব্যক্তির। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।